গত পঞ্চায়েত ভোটে আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টির উত্থান গত 18 সালের পঞ্চায়েত ভোট থেকেই চোখে পড়েছে সবাই। সংগঠন তো এমনি বোঝা যায় না, নির্বাচনে বোঝা যায়। তো সেটা বুঝতে পেরে টিএমসি আটকাবার জন্য সমস্ত কৌশল অবলম্বন করেছিল, নমিনেশন করতে দেয়নি, মারকাট করছে, খুন হয়েছে। তা সত্ত্বেও প্রায় 17,000-এর কাছাকাছি আমরা নমিনেশন করতে পেরেছিলাম, 6,000-এর কাছাকাছি সিট আমরা জিতেছিলাম ত্রিস্তরীয়। তখন আমাদের সংগঠন সবেমাত্র বিস্তার লাভ করছিল এবং 19-এ আমরা 18 এমপি জিততে পারি। 5 বছর চলে গেছে, স্থায়ীভাবে সংগঠন বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, পার্টি বেড়েছে। অন্য আঙ্গিকে আমাদের লড়াই হবে, 3-4টে নির্বাচন লড়ে নিয়েছি আমরা। তো পাবলিকও বুঝে গেছে যে পঞ্চায়েত স্তরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, আর সেটা স্বীকার করে নিয়ে তার পার্টির সমস্ত পঞ্চায়েতের লোকেরা পদত্যাগ করছেন পাবলিকের মারের ভয়ে। এবং পার্টি বুঝতে পেরেছে টিএমসি, তাই তাদের মহামন্ত্রী গিয়ে ডেকে ডেকে পদত্যাগ পত্র নিচ্ছেন, অনেকে তাকেও সুযোগ দিচ্ছেন না, আগেই পদত্যাগ করে পালিয়ে যাচ্ছেন, কারণ পরিস্থিতি এতই ভয়াবহ। তো সেই জন্য স্বাভাবিক পঞ্চায়েত লোকে পরিবর্তনের জন্য বসে আছে সাত রয়ে। আমরা পুরো প্রস্তুতি করছি, এই 3,335টা পঞ্চায়েতের মধ্যে 3,000 পঞ্চায়েতে আপাতত আমরা পঞ্চায়েত কর্মী সম্মেলন শুরু করেছি, 1,000-এর বেশি হয়ে গেছে, পুরো দমে চলছে, ফার্স্ট উইক অফ জানুয়ারির মধ্যে পুরো হয়ে যাবে। আরে ডিপার্টমেন্ট থেকে আমাদের যে প্রগতি হয় তার রিপোর্ট আসছে, যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে সেই জন্য সমস্ত ডিপার্টমেন্টের একটা রিভিউ রিপোর্ট আসছে, প্রগ্রেসিভ রিপোর্ট আসছে, এটা ইমিডিয়েট এসেছে, আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে কৃষি দপ্তর কী করছে। যারা আন্দোলন করেন তারা আন্দোলনজীবী, আন্দোলন নিয়ে বেঁচে থাকেন তারা, তার মধ্যে কৃষক কম থাকেন, সত্তাভোগী ব্যবসায়ী যারা কৃষকদের উপরে বেঁচে আছেন তারা, এবং কিছু আন্দোলনজীবী যেখানে পারেন সুযোগ পেলে বসে পড়েন এরকম লোক আছেন, তারা আপনাদের মিডিয়ার খোরাখন মাত্র, যে সমাজে খুব বেশি কিছু লাভ হয় না। অনুব্রত মণ্ডলের তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় অনুব্রত মণ্ডল জামিন পেলেন। এই ঘটনায় দুটো জিনিস খুব চোখে লাগছে, একটি হচ্ছে অনুব্রত মণ্ডল প্রথম দিন জামিনের আবেদন করেননি, আর যে দুবরাজপুর থানা থেকে এই তৃণমূল পার্টি অফিস 500 মিটার দূরত্বে, কিন্তু 7 দিনেও দুবরাজপুরের থানার পুলিশ কর্নারের কোনো আধিকারিক তারা ঘটনাস্থলে গেলেন না খতিয়ে দেখতে, কিভাবে দেখছেন? দেখুন, এই যে আমি সকালে বলেছি যে পুলিশ এখন সরকারকে, নেতাদেরকে, মন্ত্রীদেরকে বাঁচাবার ঠিকা নিয়ে নিয়েছে, একদিন বিজেপিকে আটকাবার জন্য পুরো নিয়েছিল ঠিকা, এখন পার্টিকে বাঁচাবার জন্য, সরকারকে বাঁচাবার দায়িত্বটা পুলিশ নিয়েছে। একাধিক ঘটনায় কোর্ট এটা বলেছেন, বাকটুই ঘটনায় আলম শেখের স্ত্রী যে এফআইআর করেছেন তাতে সিবিআই অফিসারদের নাম ইত্যাদি যেভাবে লিখেছেন, যেভাবে সে রিপোর্ট লেখা হয়েছে, কোর্টই সন্দেহ করেছেন যে ওই মহিলার পক্ষে তো করা সম্ভব, নিশ্চয় কেউ করে দিচ্ছে, পার্টি পুলিশ মিলিতভাবে এই যে চক্রান্ত করছেন, আর এই চক্রান্ত থেকে পালিয়ে বেঁচে আসার জন্য। দ্বিতীয় হচ্ছে প্রমাণ হচ্ছে অনুব্রত মণ্ডল রাতারাতি এফআইআর, রাতারাতি পুলিশ তাকে হাতে নিয়ে নিল, কোর্ট জামিন দিয়ে দিল এই ধরনের, বা কোর্ট তাকে পুলিশ কাস্টডিতে পাঠিয়ে দিল, এ একটা নেক্সেস চলছে, এর পিছনে অর্থশক্তি, প্রশাসনিক শক্তি, রাজনৈতিক শক্তি সব লেগেছে। কিন্তু আমার যা ধারণা বা সাধারণ মানুষ যেটা চাইছেন, এইভাবে এই দাগি নেতাদেরও বাঁচানো যাবে না, আর সরকার কতদিন চলবে সেটা একটা সন্দেহ আছে। রাস্তাটা আটকাবার জন্য এই চক্রান্ত চলছে, আমার মনে হয় এভাবে আটকানো যাবে না, দিল্লির চাক খেতেই হবে।